হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে অডিও মনিটরিং ডিভাইস। একটি অডিও মনিটরিং ডিভাইস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অডিও মনিটরিং ডিভাইসটা মূলত হচ্ছে অডিও বা সাউন্ড ক্যাপচার করার জন্য। যে কোনো স্থানে আপনি এটা লাগাতে পারবেন, আপনার সিসি ক্যামেরার সাথে এটা লাগাতে পারবেন, বা যে কোনো ধরনের ক্যামেরার সাথে এই অডিও মনিটরিং ডিভাইসটা লাগিয়ে দিতে পারবেন সাউন্ড রেকর্ডের জন্য। অনেক সিসি ক্যামেরা আছে যেখানে শুধু ভিডিওটা রেকর্ড হয় কিন্তু অডিও বা সাউন্ড রেকর্ড হয় না। তো এই সাউন্ড বা ভয়েস রেকর্ডের জন্য মূলত বিভিন্ন অফিস অথবা যে কোনো ধরনের পার্কিং প্লেস বা যে কোনো স্থানে আপনি যেখানে আপনার সিসি ক্যামেরা লাগান, ওই জায়গাতে যদি আপনি আপনার ভয়েসটা বা কে কী বললো সেটা শুনতে চান, তো এই ভয়েসটা রেকর্ড করার জন্য আপনি এই অডিও মনিটরিং ডিভাইসটা কিনতে পারেন। অডিও মনিটরিং ডিভাইসটা আপনি চাইলে আপনার যে ডিভিআর থেকে যে ক্যামেরায় লাগায় অথবা যে নর্মাল যে ক্যামেরাগুলো হয় এখন মেমোরি সাপোর্টেড, ওই ক্যামেরাগুলোতে মাইক্রোফোন দেওয়া থাকে। বাট ডিভিআর থেকে যে ক্যামেরাটা লাগানো হয় ওইগুলোতে মাইক্রোফোন বিল্ড ইন থাকে না। তো মাইক্রোফোন যে ক্যামেরাগুলোতে বিল্ড ইন নাই অথবা কেবল কানেকশন করা নেই মাইক্রোফোনের সাথে, তো ওই সব ক্ষেত্রে আপনি এটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন। অথবা ক্যামেরাতে যদি আপনি সাউন্ড রেকর্ড করতে না চান, তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন অফিসের যে রিসিপশনগুলো আছে ওই রিসিপশনের যদি আপনি সাউন্ড রেকর্ড করতে চান, বা গেস্টদের কথা অথবা আপনার প্রেজেন্টারের কথা যদি রেকর্ড করে আপনি শুনতে চান, তো সেক্ষেত্রে আপনি এই অডিও মনিটরিং ডিভাইসটা ইউজ করতে পারেন। অডিও মনিটরিং ডিভাইসটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে সম্পূর্ণ আপনাকে দেখাবো। এটার ভিতরে ওই রকম কিছু নাই, শুধু একটা ইন্ডিকেটর থাকবে এবং একটা পাওয়ার কেবল থাকবে, একটা আপনার স্টোরেজ কেবল থাকবে। তো আপনি এটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা দিয়ে আপনি যে কোনো ধরনের ভয়েস সাউন্ড রেকর্ড করতে পারবেন। এটা মূলত ডিভিআর সাপোর্টেড, ডিভিআর সাথে ক্যামেরার সাথে যে পাওয়ার কানেকশন দেওয়া থাকে ওইটা দিয়ে আপনি এটা সাউন্ড রেকর্ড করতে পারবেন। বাজারে বিভিন্ন ধরনের সাউন্ড রেকর্ডার রয়েছে, তবে ওইগুলো একটু ভিন্ন রকমের, বা ইউটিউবার বা যারা ভয়েস রেকর্ডার ইউজ করে তাদেরটা ভিন্ন। এটা হচ্ছে আপনার ক্যামেরার সাথেই সবাই ইউজ করে, তবে দেখতে অনেকটা স্টাইলিশ, যে কোনো জায়গায় আপনি এটা রাখতে পারেন, ভালোই দেখতে মোটামুটি এবং কাজও খুব ভালোই করে। তো আপনারা যদি ভিডিওটি এতে ডিভাইসটি সম্পর্কে কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কেবল কানেকশনের যে দুইটা পোর্ট সেটা দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে আপনার ক্যামেরার সাথে যাবে আর একটা হচ্ছে পাওয়ারে। তো ভিউয়ার্স ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ডিভাইসটি সম্পর্কে যদি আগে অবগত না হন, তবে এই ডিভাইস সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন বা যাবতীয় তথ্য পেতে আমাদের গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।